ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়া ফিরতে পেরে খুশি যাত্রীরা। এই দিনও ঢাকায় ফেরা মানুষের তেমন চাপ ছিল না, তবে কিছুটা চাপ দেখা যায় উত্তরবঙ্গের ট্রেনগুলোতে। অন্যদিকে ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। আদ্দিন সাজীবের রিপোর্ট। এই ফিরতি যাত্রা একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে প্রিয়জন ছেড়ে আসার কষ্টও বটে। এখনও অনেকের অফিস শুরু না হয়, অধিকাংশ ট্রেনে তেমন চাপ নেই। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে স্বস্তি ছিল যাত্রীদের মধ্যে। সবার সাথে ঈদ করতে পারছে, এটাই ভালো লাগছে। গ্রাম ছাড়া আসতে খুব খারাপ লাগলো। জীবিকার টানে তো আসতেই হবে নগরীতে। খুব খুব আনন্দময় ছিল। ঈদের ছুটি শেষ, ফিরতে হবে কাজে। এই তো জীবনের নিয়ম। এমনি করেই মানুষ ছুটে চলে মাত্র কয়েকদিনের জন্যে গ্রামের বাড়িতে, মায়ের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। অনেকে আবার জীবন জীবিকার বাস্তবতায় ঈদেও কর্মব্যস্ত ছিলেন ঢাকায়, তারা এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। ঢাকায় কোরবানিটা দিতেই হয়, তো এই জন্য এই ঈদটা শেষ করেই আবার আরেকটা ঈদ পালন করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। শুধু মা আছে গ্রামে, আশা করি ভালোই হবে আলহামদুলিল্লাহ। বাড়িতে যাওয়া মানে আনন্দ। ঈদের সময় যেতে ইচ্ছা করে কিন্তু টিকিট তো পাওয়া যায় না। অন্যদিকে ঈদ যাত্রায় বাড়ি ফেরার সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকলেও আসার পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ। তবে অন্য সময়ের তুলনায় বাস ভাড়া কিছুটা বেশি। জ্যাম ট্যাম ছিল না, ইজিলি আসা গেছে, একটু সময় বেশি লাগছে। আমরা ভালোভাবে আসতে পারছি, এটাতে আমরা খুশি। ভাড়া একটু বেশি নিচ্ছে আগে থেকে। জার্নিটা আসলে খুব বেশি আরামদায়ক ছিল। দুই একদিনের মধ্যে মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।